গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজ আমি খিদিরপুরে আমি লাস্ট প্রিন্সেপ ঘাটের ক্লিপটা দেখিয়েছিলাম বাট এখন আমি খিদিরপুরে জাস্ট একটা স্টেশনেই পড়ে এখন সময় 11:45 মানে 11:45 মতন আমি এসেছি আর অর্ক এসেছে তো এখন একটা কাজে এসেছি আমরা থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো কী কাজে এসেছি আমরা বেরিয়ে গেছি খিদিরপুর স্টেশন থেকে আর এখন হেঁটে হেঁটে আমরা ফ্যান্সি মার্কেটের দিকে যাব চলে এসেছি আজকের ডেস্টিনেশনে আজকে আমার শুট ইন্ডিয়া রেস্টুরেন্টে খিদিরপুরের ইন্ডিয়া রেস্টুরেন্ট এখন প্র্যাকটিস করছে ফটো তোলার এইটা নাকি ওর সাবজেক্ট ভালো হয়েছে ফটো আমার ফটোটা দেখা আগের দেখো তোমরা আমার যে ডিপি দেখতে পাচ্ছ ইনস্টাতে সেটাই এখানে তোলা এই ফটোটা না অর্ক কিন্তু খুব ভালো ফটোগ্রাফার খুব ভালো ফটোগ্রাফার মানে প্রথম দিন ক্যামেরা কিনেই যা ভালো ফটো তুলেছিল খুব ভালো ফটো ওই কাকুরের ফটো তুলেছিল আমি ডিসক্রিপশনে অর্কর ইনস্টাগ্রাম পেজের লিঙ্কটা দিয়ে দেবো সবাই ওকে ফলো করো তোমরা ওকে ফলো করছো না বলে ওর খুব মন খারাপ তোমাকে ফলো করো ভালো ফটো তোলে খুব ভালো এডিট করে একটা মাল্টি ট্যালেন্টেড বয় খুব ভালো ছেলে এমনি আমার ছোটোবেলার বন্ধু আমরা স্টিফেন্স সাথে একসাথে পড়তাম তার আগে আমরা নিবেদিতা একসাথে পড়তাম অনেক ছোটোবেলার বন্ধু আমরা হাফ প্যান্টের বন্ধু এটা দিত দাদা অ্যাকচুয়ালি আমি পোস্ট দিচ্ছিলাম বলে তো আমি কথা বললাম না এই জায়গাটা তোমরা স্কিপ করে দিতে পারো যাই হোক আমরা এখন চলে এসেছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে এটা হচ্ছে খিদিরপুরের ফ্যান্সি মার্কেটে এখানে আজকে আমার শ্যুট আমি ওখান থেকে ট্রেনে এসেছি তোমরা তো দেখলে সিনেমাটিক্স দেখলে আর যেটা বলার মতন কথা সেটা হচ্ছে যে খুব ভালো জায়গা মানে জায়গাটা খুব একটা ভালো না বাট জায়গাটা মানে জায়গাটা খুব একটা ভালো না মানে আমার ভালো লাগেনি কারণ ওই বিহারি একটু বেশি বাকি হোটেলের অ্যাম্বিয়েন্সটা তো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা তো অসাধারণ মানে ভালো লেগেছে আমার সুন্দর লেগেছে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে না এটা সেকেন্ড ফ্লোর সুন্দর লাগছে আমার অনেকটা স্পেশিয়াস আর যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই ন্যাচারাল লাইটের এই সোর্সটা মানে আমি সবসময় রেস্টুরেন্টে গিয়ে যখনই শ্যুট করতে যাই আগে খুঁজি যে কোনো ন্যাচারাল লাইট আছে কিনা ন্যাচারাল লাইটে ভাই সত্যি আলাদাই ফটো ওঠে মানে কোনো আর্টিফিশিয়াল লাইট সেটা করতে পারে না তাই আমি এটাই খুঁজছিলাম আর এটা আমি পেয়ে গেছি আমি এমনি লাইট ফাইট ক্যারি করছি কোনো অসুবিধা নেই তো চলো এখন বাজে হচ্ছে 12:30 দাদার সাথে কথা হলো যে মালিক সে একটা নাগাদ আসবে ততক্ষণ একটু ওয়েট করি আমরা এই অর্ক ফটোটা তুলছে সব চার্জার সাথে সব কিছু নিয়ে এসেছি সো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আর চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ভাই চ্যানেলটাকে মেনলি তোমরা সাবস্ক্রাইব করছো না প্লিজ আমি কষ্ট পাই সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করো হ্যাপি অর্ক হ্যাঁ আমাদের শ্যুট শুরু হয়ে গেছে আর এই শ্যুটের মাঝখানে একটু টাইম পেয়েছি বলে আমি এখন একটু ভিডিও করছি আর এই হচ্ছে সেই ডিশগুলো সব যেগুলো আমরা আজকে শ্যুট করেছি হ্যাঁ 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 এটা আজকে আমাদের লাস্ট আইটেম যেটা আমরা শ্যুট করছি আর এখানে ওপরে গার্নিশ করার জন্য কেসার দিয়েছে এতগুলো এটা হচ্ছে এক টাইপ অফ গাজর কা হালুয়া ওপরে কিছু একটা দেওয়া আছে আর এই যে অর্ক শ্যুট করছে অর্ক হোয়াট আর ইউ ডুইং অর্ক আমি ইটিং খেতে বসে গেছি ভাই মানে খিদে পেয়েছে এখন লাঞ্চ টাইম খাবার মধ্যে কথা বলতে নেই আমি খাচ্ছি আর তোমরা দেখো হেভি লেগেছে এই জিনিসটা আমার সো গাইস আমাদের ফটো তোলা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে হাই অর্ক চলো সুন্দর ইন্টেরিয়রটা চল ভাই চল সুন্দর লাগছে সুন্দর লাগছে পটে যাবে সবাই এটাই ওঠার সময় এটাই রিভার্স করে দেবো বুঝলি যে এইভাবে উঠছি পিছন দেখতে গাইজ আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা খিদিরপুর স্টেশনের দিকে যাচ্ছি আর তো এখানে রিল ফিল বানাচ্ছে যারা যারা আমার ভিডিও টিডিও দেখছো ভাই তোমাদের যদি কোনো রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট থাকে চেনাশোনা তাহলে আমাকে কন্ট্যাক্ট করো ভালো ভালো করে ফটো তুলে দেবো আর এই ভিডিও শেষে আজকে যে ফটোগুলো তুলেছি ওগুলো দিয়ে দেবো কিছু কিছু সব কটা এডিট করা হবে না অনেকগুলো 80+ ফটো হয়েছে 80+ 80 160+ ফটো হয়েছে একদম ওর 80টা আমার 80টা 160+ ফটো হয়েছে নেক্সট উইক আরেকটা আছে আমাদের ওখানেও ব্লগ হবে মজা হবে ওই যে সামনে উঁচু বিল্ডিংটা ওর ওই সামনে দিয়ে দেখতে পাচ্ছ ব্রিজ চলে গেছে ওইখানে এটা আমাদের স্টেশন
কিন্তু আমাদের এখন বাজে হচ্ছে 4:30, আমাদের ট্রেন হচ্ছে 5:30। তো আমরা খানিকক্ষণ ছ্যাবলাবো এদিক ওদিক, তারপরে স্টেশনে যাব। ও, টিকিট কাটতে হবে আমাদের। আর মেন কথা হচ্ছে যেটা, যে ওখানে এতগুলো ডিশেস ছিল, মানে 20টার কাছাকাছি ডিশ ছিল, সবকটাই মোটামুটি টেস্ট করেছি, প্লাস সবকটা তো ফটো তুলেছি। আর যখন ফটো তুলছিলাম, আসলে অন্যদিন কি হয়, আমি একা থাকি, অতনু কোনো ফটো টটো তোলে না, যে অন্যদিন যে থাকে সঙ্গে সে কোনো ফটো টটো তোলে না, বসে থাকে সে, বেসিক্যালি মানে ইয়ে করে না, মানে কি বলবো, ফটো তো তোলে না, এই জন্য বিজি থাকে না, সে ভিডিও টিডিওগুলো করে দেয়। আজকে ও ফটো তুলছিল, আমিও ফটো তুলছিলাম, দুজনেই বিজি ছিলাম, তার জন্য আর মানে ব্লগটা সেভাবে কন্টিনিউ করা হয়নি, ভিডিও করা হয়নি। যেইটুকুনি করতে পেরেছি মাঝখানে মাঝখানে, যখন ফ্রি হয়েছিলাম, আর অনেকগুলো পরপর পরপর ডিশ আসছিল, প্লাস একটু রেস্টুরেন্টে ভিড়ও ছিল আজকে, তার জন্য ঠিকভাবে রেস্টুরেন্টের ভেতরে ব্লগটা করতে পারিনি। ডিশের ফটোগুলো তোমরা ইউটিউবের শেষে না পেলেও আমার ইনস্টার পেজে তো পাবেই, যেখানে ফটোগ্রাফার আন্ডারস্কোর বিক্রম। চলে যাও, গিয়ে দেখো, ফলো করো, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটাকেও, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। এটা হচ্ছে খিদিরপুর পোস্ট অফিস, খুব অ্যাস্থেটিক, মানে অনেক পুরোনো দিনের তৈরি, ভালো বেশ। এটা এক্সচেঞ্জ অফিস, হেভি। একটা ঘটনা ঘটলো আমাদের সাথে, টিকিট কাউন্টারে এসেছিলাম, আমি 10 টাকা খুচরো দিলাম ওর কাছ থেকে নিয়ে, এখান থেকে 1210 টাকা। তার মধ্যে দিয়ে একটা ছোট 1 টাকার কয়েন ছিল, লোকটা আমাকে ছোট 1 টাকার কয়েনটা ফেরত দিল, বললো এটা রাখো, বলে আমাকে টিকিটটা দিয়ে দিল, 10 টাকার টিকিট 9 টাকায়। তারপরে ভাবছিলাম যে 5টা ছোট 1 টাকার কয়েন দিলেই হতো।